এখন আগের একটা মাস্টার লগে একটু ফেস লেগে রয়েছে না, যে এক কুরব একটার মধ্যে তিনটা আদায় করা থেন আকিকা ঢামাই রয়েছে। তো এই আকিকাটারে এই আকিকার আলোচনা শেষ করলে এই জিনিসটা বোঝা যায়, কুরবানির লগে আকিকা দিলে কি হইব না না, এই কথাটা আকিকার মাস্টার বালা করে বুঝুন। তো প্রথম কি বুঝতে লাগবে, এক লম্ব, এক লম্বর আকি আকিকার গুরুত্ব কি শরীয়ত, গুরুত্বটা বোঝান লাগবে। তো আকিকার গুরুত্ব বুঝবার গেলে কইতেছে এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদা না, সুন্নতে কি মুস্তাহাব। কয় নম্বর বললো? চার নম্বর। তার পজিশনটা কয় নম্বর বললো? চার নম্বর। শরীয়তের মধ্যে মুস্তাহাব জিনিস, এর পজিশনটা এই পর্যন্ত নিয়ে আপনার বুঝতে লাগবো। শরীয়তের বস্তুরে রাসূলুল্লাহ সাল্লামের জেহান যে পজিশন থইছে আপনার এই পজিশনে রাখতে লাগবো, এটা আপনার আমরা কর্তব্য। যদি একটু লড়াচড়া করি তাই বেদাতে বেদাত সেটা বেদাত হয়ে যাবো। বেদাত কারে কর, শরীয়তে কইছে মুস্তাহাব, তুমি মানে আলতাছো সুন্নতে মুয়াক্কাদা, বেশি দাম দিতেছ তার। আমি হুজুর হইলাম তিন নম্বর, আমার হুজুরে এক নম্বর মানে আলতাছ, তো এক নম্বর হুজুরে জায়গা কর, ক্ষতি করতেছো না তুমি? যার যে জায়গাতে যার যে রাখবা, আমার ছাত্র ছাত্র জায়গাতে রাখবা, আমি উস্তাদরে উস্তাদের জায়গাতে রাখবা, আল্লাহ নবী যে ডারা যে শ্রেণীতে রাখছে ওইটারে ওই শ্রেণীতে রাখতে লাগবে। ওই শ্রেণীতে তুমি যদি কমাও তেও তুমি দোষী, বাড়াও যদি তেও দোষী। এখানে আকিকারে কী কইছে শরীয়তে? মুস্তাহাব। বোঝা গেল? তো মুস্তাহাব রে মুস্তাহাবের দরজাত্রা হন, মুস্তাহাব হন কোন ফরন তুমি মুস্তাহাব। আকিকার সময় কি কুরবানি কইছি সময় তিন দিন, কুরবানির সময় তিন দিন, আর আকিকার সময়ও এই তিনটা তারিখ, সাত তারিখ, চোদ্দ তারিখ, একুশ তারিখ, তিন দিনই তো হইল। এই এই তিনটা তারিখের ভিতরে আকিকা দিলে আলকিকা মুস্তাহাব আদায় হয়, কি আদায় হয়? মুস্তাহাব। এরপরে দিলে আর মুস্তাহাব নাই, নফল হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন এটা মাস্টারটা, এরপরে গেলে কি হয়ে যাবো গা? নফল, মুস্তাহাবের পজিশন থাকতো না, আপনি পজিশন নষ্ট করে আছো। মুস্তাহাবরে মুস্তাহাবের দরজাত না রাখিয়া পরে দেরিতে দেন যদি আপনি এই মুস্তাহাবরে নফলও ফুটছে। এই নয় একটা মাসলা আছে যে কেউ কেউ কয় যে না, পয়লা সাত তারিখটাই আসল মুস্তাহাব, সাত তারিখে পরেরটি নফল। কিন্তু বেশি আলিমরা কইতেছে না এই তিনটা তারিখও মুস্তাহাবি আদায়, এই তিন তারিখের পরে এটি হইব নফল। ঠিক আছে? তা আপনার শরীয়তের মাসলা বুঝবার হইলে আপনার বোঝন লাগতেছে কি মুস্তাহাব রে মুস্তাহাবের জাগাত রাখতাম, মানে এই তিন তারিখের ভিতরে মুস্তাহাবটা আদায় করতাম, বুঝছেন? আপনি এই তিন তারিখ আপনার খুশ খবর নাই, নফল হয়ে গেল আপনার দৌড়াদৌড়ি শুরু। তখন পুত হয়েছে আপনার ছয় মাস আগে, ছয় মাস পরে আছে কুরবানি, এখন আপনি কুরবানি কুরবানির যে আকিকা দেন মাসলা কই ফাইলে? কুরবানির যে রকম তিন দিনের ভিতরে না দিলে কুরবানিও না, আকিকা তো এই তিন তারিখের পরে দিলে আকিকা বাদ। কথাটা বোঝা যেতেছে? কঠিন না মাসলাটা, বুঝলে আবার সহজ। আকিকার তারিখ গেল গা কাজা হয়ে যেতেছে, এখন যেটা করবেন এটা আপনার নফল একটা কাম করলেন, আকিকার মুস্তাহাবার হইল না। তো এখন নফল কামটা আপনার অত দৌড়াদৌড়ি কেন? এই যে মুস্তাহাবরে যে ওয়াজিব বানিয়ে আলতেছ, আসল টাইমে দৌড়াদৌড়ি নেই, মুস্তাহাবরে মুস্তাহাবের টাইমে আদায় করাম, এই সময় কিন্তু হুশ নাই, কিন্তু পরে গা সবে দৌড়াদৌড়ি। আমরা দেশ এরম চলতেছে না, যত কুরবান নিয়ে এই সময় দেখবেন অবার আকিকার মাসলা জিগায়। তার মানে এই মানুষটি এটাই বুঝছে যে আকিকা দেন তো কুরবানির সময় দিলাম, বুঝলেন না? আকিকার দাম কুরবানির সময় দিলাম, এই যে একটা মানুষের অভ্যাস করছে, এই অভ্যাসটা দূরে বেলে গিয়ে মাসলাটা কইতেছে, বোঝা গেছে? এই অভ্যাস যাতে কেউ করেন। আপনারা যদি প্রশ্ন করি মুস্তাহাব এই তিন দিন আপনি কেন লেগা কুরবানির টাইমে নিলেন আকিকাটারে? এটা তো মুস্তাহাব শেষ করে দিলেন। মুস্তাহাবরে মুস্তাহাবের পজিশন রাখবেন, মুস্তাহাব থেকে যারা বেশি কিবা করুন তাই আপনি গুনাহ করবেন। বোঝা গেল কথাটা? বোঝা গেল? এই একটা বড় মাসলা আপনারা বালা করে জানা থাকতে লাগবে। তা আকিকারে কুরবানির লগে দিলে মুস্তাহাবের পজিশন থাকলো। তা আমরা দেশ যাতে আপনারা যারা এটি শুনুন জানুন, এরা যাতে কোনো দিন এই কাম না করুন, তারা অভ্যাসটা বদলেবার চেষ্টা করুন। মানুষের দূর দ্বারে আবদ্ধ করলে কবে নাই তোর বাই তুনছি একটা গান্দা হয়েছে, তুই আকিকা দিবে? দেখ যদি এখন চেষ্টা কর, কুরবানির সময় দিস না, মুস্তাহাবরে তুই নফল অবস্থাতে হেন খুব জোর দিবে আর এনে জোর। এই তো মুস্তাহাবরে তুমি জোর নফল রে না, তুমি জোর দিতেছ মুস্তাহাবের, উল্টা পাল্টা করতেছ না শরীয়ত।
যেরকম আমি আপনার নবজর মাসলাত যে কইছি বেদাতের কথা দোয়াটা, যে দোয়া করবা, দোয়া হইল মুস্তাহাব, ফরজ নামাজের পরে দোয়া করাটা মুস্তাহাব, যে ভাই করা দোয়া করাটা কি মুস্তাহাব না? মুস্তাহাব যদি ছাড়ে দিলে করণ লাগতো না, প্রতিদিন যদি ওয়াজিবের লাগান করতো তাহলে জীবন ভর যদি না ছাড়ো তো তুমি এটা কী করছো, ওয়াজিব বানাইছো না? পজিশন যেটা শরীয়তে দিছে এবার একটা তো মুস্তাহাব, যদি মাঝে মাঝে উঠতে যাও গা দোয়া করো না, মাঝে মাঝে ছাড়ো, তা তো তোমার মুস্তাহাব বুঝলা, ছাড়ই না যদি তে তো ওয়াজিব বানায় আল্লাহ, দরজা উল্টায় আল্লাহ, শরীয়তে কইছে মুস্তাহাব তুমি নিতেছো ওয়াজিব, এগুনাগুলো মানুষে না বুঝিয়া করতেছে, নাহলে সারবার মন লয় না, একটু হলে সময় হলে একটু দিব, এই কু অভ্যাসটা ছাড়িয়ে দেওয়ার লাগবো। এ একটা জিনিস খুব খারাপ চলতেছে, শরীয়তে যে জিনিসটারে যে পজিশন দিচ্ছে এই ভাই একটু ব্যতিক্রম হইতে না, এই একটা বেদাতি মানুষে করতেছে। আরেকটা বেদাত কি, দোয়া করণ লাগে ফরজ নামাজ কষি না, আমি দোয়া করা কি মুস্তাহাব, দোয়া যা করতে দোয়া তো তরিকাটাও আছে না, তরিকা হয়েছে কি যে আত্মলা সারা মুহে মুহে করতে নির্দিষ্ট দোয়া আছে ফরজ নামাজ ওই দিয়ে কর্তা বস পিও রইল, আর তুলল না সুন্নতের পরে তুলো, বহুত লম্পা দোয়া করে আল্লাহ আল্লাহ কত অসুবিধা না, সারা নামাজ পড়ে হাইরা করলা, ফরজের পরে আত্মুল্লার দোয়াটা না করলে তো সুন্দর হইল, তুমি কী করো কুয়ব বাসে আত্ম তুলো, তুলোই তোলার মধ্যে যদি দেবন দেয় পারমিশন দিছে তুলো, একলা একলা তুলো না, ইমামের বাসায় থাকবে ইমামের লেগে, তো ইমামের লেগে বাসায় থেকে করাটা দেবন্ধ ফুটো দিছে এটা বেদাত, তুমি দেবন্ধ্রেও মানো না, কোনো আলিমরে মানো না, আরবরেও মানো না, তোমার বা তুমি করতেছ, তো মুস্তাহাবের যে তরিকা আল্লাহ নবীর তরিকা ছেড়ে দিছ, তুমি আমার ফাসত্ব নমাজি, তুমি এই নমাজি মানুষটা এই চরিত্রর কারণে জাহান্নাম ছোঁয়া ছাড়া ভেসে যাবে না, কত বড় খারাপ কাম করলা, চরিত্র কী করলা, রসুল্লাহ সাল্লামের আখলাক সারিয়া দেয়া, তোমার ব্যক্তিগত আখলাক বানাইলা, তুমি বইয়ে তো ইমাম সাহেবের যা সময় আত্মীয় আত্মীয় দোয়া করবা, ইমাম সাহেব যা সময় সারে সময় সারবা, এইটা কই পাইলা, এটা তো কোনো ক্ষেত্রে পৃথিবীতে কেউ দেয় তারে না, দেবন্ধে দেহায় যে আত্মলোর হয় বা যার জির ইমাম যদি আত্মলে হ্যাঁ দোয়া হ্যাঁ করবো তোমার দোয়া তো আমার তুমি করো, কমস করো অত অনিত্তরিত হও যদি তোমরা আত্মরা ছাড়া বালা না লাগে ইমামের লগে সম্পর্কটা করে না, এটা তো আমি কইতেছি মানুষের না বুঝাইরা, এই যে যে শ্রেণী যে তরিকা নবীর সেটা বিশ্বায়িত না, নিজের মন করা তরিকা চলবো, তেন এটা সেই কথাটাও কয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো সাত দিনের দিন তিনটা কাম আকিকাত, তিনটা কাম, নাম রাখবা, চুল ফলাইবা, চুলের যতানি ওজন অতানি সৈন্য রূফা দিবা, অতানি রূফা করাত করো, এটা তোমার সে জানে, আর আকিকাটা দিবা, যদি আকিকা দিবা না রুফা চুল ডাকাইটা বান্যার পাল্লার লাগ আছে না, সেটা পাল্লা দিয়ে মাফন লাগবে, এন কয় গ্রাম জয় গ্রাম কয় গ্রাম রুফা দান করো না, হ্যাঁ গরিব রে দান করবা, তো দান করলা এদিকে আকিকা দিলা, এদিকে তার একটা বালার নাম রাখবা, বুঝাস, বালা একটা নাম, বালা একটা নাম রাখবা, নামের পেছো বহুত ক্ষতি করে, এর লেগে ইসলামীর নাম বালা দিকে রাখতে লাগে, আচ্ছা যদি যদি আকিকা দিবার ফাইলা না, যদি আকিকা দিবার ফাইলে না থাক পরে দেও, আর দুইটা তারিখ রয়েছে, নাম ডাইরেক্ট কেলো আর কি করো চুল ডাকাইটেল, যদি নাম রাখতো বালা মানুষ পাইতেছ না একটু দেরি হয়, হ্যাঁ চোদ্দ তারিখে রাখো একুশ তারিখে রাখো, কিন্তু চুল ফালার তোর কেউ বাধা দিছে না, চুল নয় সাত দিনও ফালাই দেও, ফলে এই কামটা করে নাও, বুঝলো, এটা হলো সুন্দর কাম। প্রশ্ন কোনো লাগতো না, আমি যেটি কইতেছি এটি কইলে বাদে থাকে গেলে প্রশ্ন, আর নাহলে উল্টা করলে আমি কই আমি প্রশ্নটা করলে অসুবিধা হইব। তো এখন দেখো একুশ তারিখের পরে আকিকাটা কী হয়ে যায় কইছি, মুস্তাহাব থাকে না, নফল হয়ে যায়, এইটার গুরুত্ব যদি কেউ বেশি দেয় তো ধীরে ধীরে বেদাতের দিকে আকবর হলো, আমি ডাইরেক্ট ফতোয়া দিতেছি না, ডাইরেক্ট ফতোয়া দিলে এই মানুষটা কী চরিত্র কী করতেছে তারপরে ফতোয়াটা দেওয়া যাব, আমি তো এখানে একটা মাসলা কইতেছি না, ডাইরেক্ট ফতোয়া দিতেছি না যে বেদাত হয়ে যেতেছে, বেদাতের পজিশনও ফললে বেদাত হইব, তার মানে মুস্তাহাবের টাইমে মুস্তাহাবের পজিশনও দেও না, তুমি পরে গেহারে মুস্তাহাব হিসাবে এটা গুরুত্ব দিতেছ, এটা তো আসলে মুস্তাহাব না, এরকম গুরুত্ব দিলে এটা কী হইব বেদাত হই ফরবো, তো বেদাত যাতে না হওয়া তুমি মুস্তাহাবের টাইম মুস্তাহাবি করো, আর পবিত্র জিনিসটা রাখবার চেষ্টা করো। কারণ মুস্তাহাব কি, একটা ছাগল জব করলা, জব করে বা ছেলে হইলে দুইটা, সেরা হইলে সেরা হইলে দুইটা, মেয়ে হইলে একটা, অন যদি দুইটা না দেয় ছেলের জন্য একটা দেয় তাও পুরো আকিকায় আদায় হইব, কোনো মুখরসক্ত হইত না, কিন্তু দুইটা দিলে আফজল উত্তম যাটা দেখো উত্তম, কথাটা বোঝা গেছে, বলে দুইটা দিয়ে সচনা তো ওইছে না, এরকম কথা না,
বালাবাই হইছে, এত একটা উত্তম আছে না, স্পেশাল দুইটা দিলে স্পেশাল, একটা দিলেও চলবে। তো তুমি দুইটা বা একটা যাই তুমি আকিকা দিছ, তিন ভাগ করো, মিসকিনদারে দেও, নিজের কুটুম্বিতা দিয়ে আশপাশে দেও, নিজে খাও, এটাই হলো বাগায় দেওয়াটা বেশি ভালো। যদি তুমি মেমানি করবার চাও করবার হইবা, কিন্তু শরীয়ত বজায় রাখা, শরীয়তে কি বেদাতি কোনো কিছু না হইতো। আজকাল কি করে, পেন্ডাল করে, ব্যাডমিন্টন সবে দাওয়াত দেয়, বেফর দাইতেছে। রসুল্লাহ সাল্লামের তরিকা যেটা মাটিত বয়া দস্তরখান দেখাওয়ানি এটা নাই, বইলা কেরুফে চেয়ারম্যান সিদ্ধ বইলা, এগুলা এগুলা কি হইলো খ্রিস্টানের নমুনা হইলো। হালাকে রসুল্লাহ সাল্লামে কেছে খালিফুল ইহুদ নাসারা, ইহুদ নাসারার বিপরীত চলো, ইহুদেশের খুদ নাই আলিমের বাইতে হইতা। তো হুজুরে যে কইলো যে হুদ নাসারারে আমি বালা পাই না, এরার লগে তোমরা মিল্লা চলল না, আর উল্টা চলবা, উল্টা জায়গা তারা ডেই বাউ করে চলি, সুন্নতের মুস্তাহাবের জিনিস। আমার বাদ একটা মুস্তাহাব কাম করতেছি, এই না আবার কী করলাম ইহুদ নাসারার কামটা করে বললাম, এগুলো তো বাচ্চা হইনা করানো লাগবো না। এরপরে আবার এই গান্ধার লাগে উপহার আনতেছে, না যাস সিধা মুস্তাহাব করার দা ডাইরেক্ট না যাস, কথা বুঝতেছে। তো মুস্তাহাবের দিন করলো মুস্তাহাবের তরিকা থাকুন লাগবো, কথাটা এটা না মুস্তাহাবের তরিকা থাকে না, তো তুই কী কইবা কো, বিরাট অসুবিধা। তো এরপরে হ্যাঁ আকিকার গোস্ত খাওয়ার মাসে প্রশ্ন করে, মনে রাখবেন গোস্ত খুব ভালো, মা বাপ যেমন লহে সবই খেতে হবে, কুরবানি গোস্ত লাগান এনে যে কোনো দিন আর কেউ প্রশ্ন না করে আকিকার ব্যাপারে। কিন্তু মান্যত হয়ে গেলে আকিকা হোক কুরবানি হোক, মান্যত হলে যা করবো তারা গোষ্ঠী শুদ্ধা বাদেই, হ্যাঁ তার মানে তার ফরিয়াদ, তার বাপ মা খাইত না, ভাই ভাইটাইরা দিবার হইব, ভাই বোনরে দিবার হইব। তে মান্য তৈলে মশলাটা বেলেগ, মান্য ছাড়াটা পবিত্র, আলিমে ও আলিমে সবই খাইতে পারবো ফেস নাই। কিন্তু খাওয়ার নমুনাটা যদি আজকাল যাবার চলতেছে অপছন্দ, পছন্দর কারবার চলতেছে না, বোঝে না মানুষের পয়সা হয়েছে, তো পয়সাটা কিছু অপব্যয় ব্যবহার করতেছে, আর টাইমে তো করেই না, অন্য টাইমে করবো বড়ো হইরা করবো। তো এখন আরেকটা কথা, আকিকা ২১ তারিখের পরে যদি মুস্তাহাব না হয়ে নফল হয়ে যায়, নফল কামও যদি তুমি কোনো বেদাতি করো মুস্তাহাবের টাইমে প্রকৃত টাইমে সাত তারিখে করলা, হেন যদি এইগুলা উপহার টুপহার আনে বা এই ডাইনিং সাইনিংয়ের খাওয়ার ব্যবস্থা, তো এটা বালা করলা না, মুস্তাহাব আদায় করার গিয়ে বেদিনী কিছু কাম বা চল না। আর যদি মুস্তাহাব না নফল টাইমে গেন্দা হয়েছে আজকে ৬ মাস পরে আঁকি আঁকিকা দেও, এনে যত বড় হয়ে পেন্ডাল করলা আর পুরস্কার আনলা, এটা তো আরও খারাপ করলা, নফল কামো, কথাটা বোঝা গেছে না, নফল কামো, মুস্তাহাবও খারাপ করলেও খারাপ হইব, নফলও খারাপ করলেও খারাপ হইব, ঠিক আছে। তা আকিকা এখন পন্তরি কী করলো আর লোফ শেষ হয়েছে, সামনে দেয়া কালকে তোমরা বইও মান্যতের মশলাটে কইলে দিন তো শেষ না, মান্যতের মশলাটে কইলে এনে বহুত মানুষের মান্যতের লেগে বোঝে না, আকিকাটা তো আলহামদুলিল্লাহ বোঝা।